বক্ত বদিচ্ছে মাইকের সামনে হাজারো লোকের সামনে হঠাৎ করে কে যেন একজন বলছে ওই যে তালেবান আসছে আল্লাহু আকবার বলার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প পাদাইতে পাদাইতে দৌড় পড়তে পড়তে একবার বায়ু ছাড়তে ছাড়তে দৌড় শুরু করছে কুরআনের সেই আয়াতের উল্লেখযোগ্য প্রমাণ কুরআনের এই আয়াতের বাস্তব নমুনা হলো তালেবানরা ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া মুমিনের দল এমন ঈমানি জজবা ফায়দা করো যেন তোমার ঈমানি জজবা দেখে তাগুতের রক্ত চক্ষুগুলো পানি শুকায় গিয়া গলা শুকায় গিয়া মসজিদের আক্রমণ করবে দূরের কথা মাহফিলের মাইক সরায় নিবে দূরের কথা তোমার চক্ষু দেইকা ঈমানি জজবা দেইকা নিজের পায়খানা ঢিলা হয়ে যাবে তোমরা যারা লাফালাফি করছিলা বুঝো হুজুররা ঠিক নাকি তোমরা ঠিক তোমরা ভুল ছিলা ভুল আসো ভুল থাকবা তোমরা ফিরে আসো দেখবা কোরআন সুন্নার পথে ফিরে আসো দেশটাতে শান্তিতে ভরপুর হয়ে যাবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও গরে বলো কি বরাস্তে বলো গরে বলো কি বরাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক ঠিক না কোরআনই শান্তির পথ দেখাতে পারে কোরআন শান্তির পথ দেখাতে পারে কি পারে না আবু জাহেল রাতের গভীরে যায় বলতো মোহাম্মদ কি হয়েছে তোমার এগুলো কেন বলিস মোহাম্মদ ক্ষমতার লোভ থাকলে বল কুরাইশ গোত্রের নেতা বানায় দিব নারীর প্রতি লোভ আছে বিয়ে করবি আরবের সবচাইতে দনাট্যবান ফ্যামিলির সুন্দরী রমণীকে তোরা বিয়ে করায় দিব ওলামায়ে কেরাম আছেন রসুলকে এগুলো লোভ দেখায় নাই লোভ দেখায় দেখায় রসুলরে বলতো মোহাম্মদ কোন নারীর প্রতি লোভ থাকলে যদি নারীর লোভে এগুলো পাগল বলতা বল কস ক তাইলে তাইলে তৈলে আরব গোত্রের সবচাইতে সুন্দরী রমণী বিয়ে করায় দিব টাকা পয়সার দরকার খেজুরের বাগান দিয়ে দিব দিনার দিরহামের অভাব থাকবে না বাতিজা তবু আমাদের মূর্তিদের বিরুদ্ধে বলিস না বাপ দাদার বিরুদ্ধে বলিস না আমার রসুল বলতো ও চাচা টাকা পয়সার দরকার নাই নেতৃত্বের লোভ নাই আমাদের লোভ লালসা নাই নেতৃত্বের লোভ লালসা নাই টাকা লোভ লালসা নাই নারীর লোভ লালসা নাই ও চাচা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কোনো মাবুদ নেই এ কথা বলো আমারে লোভ লালসার ভয় দেখায় লাভ নাই লোভ লালসার দেখায়ও লাভ নাই আমরাও নবীর সুরে বলতে চাই আমাদেরকে হাদিয়া তো উপর লোভ দেখায় লাভ নাই ঠিক কি ঠিক না একদল তো আছে নিজেদেরকে বলে আরে আমি তো হুজুর মানুষ আমি পাগড়ি পরি পাগড়ি লাগাই আমি জুব্বা পরি আমার সামনে মানুষ আসে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন এই নেন হাদিয়া তুফা আরাম আয়েশ কত কিছু আমি পীর সাহেব মানুষ বুজুর্গ মানুষ আমাকে মানুষ হাদিয়া তুফা দেয় আমি জুব্বা পরি পাগড়ি লাগাই আমি কি করে আন্দোলন সংগ্রাম করব জিহাদ করব এগুলো তো যুবকদের কাজ আমার দ্বারা এগুলো সম্ভব না আমি বলতে চাই আপনি আপনি পীর হতে পারেন না আরে আপনি কি বলবো তুই বলবো তুই তুই পীর হতে পারিস না আমার রসুল 27টা যুদ্ধে সশরীর অংশ গ্রহণ করেছে আমার রসুল জিহাদ করেছে না করে নাই এখন যদি কথিত কোনো আলেম কথিত কোনো পীর আমাদেরকে দায়িত্ব নিয়ে বুঝায় রফিক এত গরম বক্তব্য দেও কেন রফিক তোমাদের এই গরম বক্তব্যের কারণে মাদ্রাসাগুলো না জানি বন্ধ হয় আহারে দেশের মধ্যে কত সুন্দর নামাজ রোজা চলতেছে তোমাদের এই গরম বক্তব্যের কারণে যদি এগুলো বন্ধ হয়ে যায় বেটা রাতের বেলায় হাদিয়া পায়া দালালি বন্ধ করেন রাতের বেলায় হাদিয়া পায়া কথা রফিকুল ইসলামরা বলে না হাদিয়া বন্ধ মাদ্রাসা বন্ধ মাহফিল বন্ধ বক্তাগিরি বন্ধ তবু রফিকুল ইসলামদের কণ্ঠকেও বন্ধ করতে পারবেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সব কিছু হবে কার জন্য জোরে বলেন কার জন্য
তাহলে রাতের বেলার হাদিয়া পায়া নরম নরম হয়ে গেছে। হেকমত হেকমত কই হেকমত কাটিয়ে চলতে হবে, আই মানতে কাটিয়ে চলতে হবে। কোন কসুর হেকমত আপনি চলতেছেন? ঠিক মসজিদে আক্রমণ, মাদ্রাসা আক্রমণ, উলামায়ে কেরামের উপর আক্রমণ, মাহফিল বন্ধ, মাদ্রাসা বন্ধ, আপনি হেকমত হেকমত। আসলে এটা হেকমত নাকি হেকমতের নামে দান্দাবাজি? দান্দাবাজি। আর এই বুদ্ধি আম করে দিয়েন না, এত বুদ্ধি সবাই খায় না। জ্ঞান আপনার কাছ থেকে আমার নিতে হবে না, আমার জ্ঞান আমার আল্লাহ দিবে, আমার রসুল দিবে। কোরআন এবং হাদিসে যেই জ্ঞান আছে সেই জ্ঞান নিয়ে চলতে হবে। আপনি বলবেন মান তাওয়াদু আলিল্লাহ রাফাহু আল্লাহ, আপনি বলবেন বিনয় হও আল্লাহ উঁচু করে দিবে। আমি বলবো উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আমি বলবো আমার আল্লাহ বলেছেন উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, জুলুম হবে যেখানে আঘাত হবে সেখানে। জিহাদ করতে ভয় পাইলে, যুদ্ধ করতে ভয় পাইলে, সংগ্রাম করতে ভয় পাইলে, কোরআনের জিহাদের আয়াতের তিলাওয়াত করতে ভয় পাইলে, আরে মি আপনি চুপ থাকেন না, আযাফুল ঈমান, আপনার ঈমানের দুর্বলতা আছে, আপনি চুপ থাকেন। এত আপনার গরম কথা বলতে মন চায় না, আপনার খানকানিয়া পড়া থাকতে মন চায়, থাকেন না। আপনার মানা করছে কে? কিন্তু আপনি বড় গলায় বলবেন আসলে এরা বুঝেটা কি, আমি তো সব বুঝি। আরে এত গরম গরম বক্তব্য দেওয়ার কি দরকার? নরম বক্তব্য দিলেই তো মামলা হয় না, গরম নরম বক্তব্য দিলেই তো লিষ্টি হয় না। আমার জানতে মন চায়, হে চাটুকার বুদ্ধিজীবী, তোকে বলছি, ডক্টর জাকির নায়ক ইন্ডিয়াতে মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছিল, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের লোকদেরকে বাংলা ইংলিশ আরবি ফার্সি উর্দুতে বিভিন্ন ভাষায় সুন্দরভাবে বুঝাইয়া সাবলীলভাবে সবাইকে ইসলামের জ্ঞানটা পৌঁছে দিয়ে, যখন মুসলিমদের মুসলমান সংখ্যা বাড়াইতেছিল ইসলামের দাওয়াত দিয়া, বলেন তো জাকির নায়ক মামুনুল হক জুনায়েদ আল হাবিব রফিকুল ইসলাম মাদানীদের মতো হুঙ্কার দিয়া বয়ান করতো? হ্যাঁ, কোনো সময় কিনারায় তাকবীর কইতো? কোনো কিছুই তো বলে নাই, নরম বয়ানই তো করছিল। তোমরা বলতেছো রফিকুল ইসলাম মাদানী বা মাওলানা মামুনুল হক জুনায়েদ আল হাবিব বা এ জাতীয় যারা গরম বয়ান করে, মাহমুদুল হাসান গুনবি, এদের গরম বক্তব্যের কারণে আজকে ঝামেলা। আমার জানতে মন চায় ডক্টর জাকির নায়ক কেমন গরম ভাষায় বক্তব্য দিত? নরম না গরম? আমার প্রশ্ন করতে মন চায়, ছাটুকার বুদ্ধিজীবী আলেম নামদারি মুনাফেক, তুই হক কথা বলতে পারিস না, হক কথা বলতে ভয় পাস, বেটা চুপ থাক। তুই তোর আযাফুল ঈমান, ঈমানের দুর্বলতা আছে, ঈমানের কমতি আছে, তুমি চুপ থাকো। আলেমদের হক কথা বলনে ওয়ালাদের বিরুদ্ধে যাও না। ডাক্তার জাকির নায়ক ইন্ডিয়ায় নিষিদ্ধ হয়েছে গরম বক্তব্যের কারণে, পিস টিভি বন্ধ করা হয়েছে গরম বক্তব্যের কারণে, ইন্ডিয়া থেকে বিতাড়িত করে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। মুসলমান অবাক লাগে শুনতে, মালয়েশিয়া থেকে উনাকে ছাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমার জানতে মন চায় উনি কোন এমন গরম বক্তব্য দিছিলেন। আসলে যখন ওরা দেখলো হাই হাই সর্বনাশ, জাকির নায়ক যে হারে মুসলমান বানানো শুরু করছে এই হারে যদি চলতে থাকে আগামী 10 বছর পরে ইন্ডিয়াতে হারিকেন দিয়া ট্রসলাইট দিয়া কুইজাও হিন্দু একটা পাওয়া যেত না। বুঝাইলো সর্বনাশ, শব্দই মুসলমান হয়ে যেতেছে গা, সমস্যা কি? আরে শুনেন না, 2500 বাজারে গিয়া থানার সামনে জুড়ে চিল্লাইয়া কেন কুকুরের বাচ্চা কইয়া, এইডার যে স্প্রিড হইব একজনরে বলছেন, আর ওর কানে গিয়া কুকুরের বাচ্চা না কইয়া কানা কানে গিয়া বইলে আসেন, তোর তো জন্ম ঠিক নাই কি? থানার সামনে গিয়া বলছেন, থানার সামনে গিয়া কি বলছেন? একজন আপনার বিরুদ্ধে শত্রু হেরা গালি দিছেন কুকুরের বাচ্চা কইয়া, ওর মনে কতটুকু আঘাত লাগবে? আর যদি কানাকানি গিয়া কন, তোর তো জন্মের আওয়াজ এটার কম হইছে কিন্তু পাওয়া জোরে বলে, তার মানে জোরে আর আসতে কোনো ম্যাটার করে না। হক কথা যেইটা, সত্য কথা যেইটা, কোরআনের কথা যেইটা, যেইটাতে যেইটাতে ইসলামের ফায়দা হয়, ইসলামী হুকুমত কায়েমের পথে মুসলমান আগায়া যায়, সেইটা দেখলে ওদের গায়ে চুলকানি লাগে। আজকে মদিনা সনদের কথা
আল্লামা বাবুনগর ঈশা হুজুর যখন বলছে একদল মুক্তিযোদ্ধা মঞ্চ নামের বুইফুর সংগঠন এরা আলেমদের নামে মামলা করে দিছে, আল্লামা বাবুনগরী নামের আল্লামা বাবুনগরী হাফিজাউল্লাহর নামে মামলা করে দিছে, আমাদের জানতে মন চায় আল্লামা বাবুনগরীর নামে মামলা করে দাও। আল্লামা বাবুনগরী শুধু মদিনা সনদের কথা বলে নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছে এ দেশ চলবে মদিনা সনদে।